नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 252 দিনের সময় রাহু দুহাত ভরে দিতে চলেছে এই চার রাশিকে অপার ধন। কি কারণে দিতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। দেখুন, গতকাল রাহু নক্ষত্র পরিবর্তন করেছে, অর্থাৎ রাহু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে গতকাল রাত্রি 10:58 এবং 15 জুন 2022 পর্যন্ত এই নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করবে। এবং এটি এই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র, সূর্যের কিন্তু নক্ষত্র। এই নক্ষত্রের প্রবেশে সব রাশির যে ভালো হবে এমন নয়, যে রাশিগুলোর ক্ষেত্রে বিশেষভাবে ধনবর্ষা হতে চলেছে আমি এই বিষয়ে এই ভিডিওতে যে চারটি রাশির কথা আমি বলতে চলেছি, যে চারটি রাশি অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে, এই 252 দিনের মধ্যে বেশ কিছু লাভ পেতে চলেছে, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করতে চলেছি। দেখুন, রাহু আমাদেরকে এই কলিযুগে কি জানেন, আকর্ষিক অর্থ, এই আপনি লটারি বলুন, আপনি জুয়া বলুন, সাট্টা বলুন, আকর্ষিক চাকরি, হঠাৎ কোনো জায়গা থেকে সরকারি চাকরি, এটাও কিন্তু রাহু দিয়ে থাকে। তবে আপনাকে দেখতে হবে যে রাশিগুলোর কথা আমি বলছি, সে রাশিগুলোর রাহুর প্লেসমেন্ট, অর্থাৎ আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় আপনার বাই বার্থ চার্ট রাহু কোথায় অবস্থান করছে, তবেই কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং একাদশভাবে ভালো শুভ ফল কিন্তু রাহু দিয়ে থাকে। অর্থাৎ তৃতীয় ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশভাবে রাহু যদি থাকে বর্তমানে যে যে রাশিগুলোর ক্ষেত্রে হবে সে রাশিগুলো এবং আপনার জন্মছকেও যদি থাকে, আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ দুহাত ভরে অর্থ রাহু আপনাকে কিন্তু দিবে। ডায়েরিতে নোট করে নিন যে চারটি রাশির কথা আমি বলছি। যদি আপনার রাহু যদি নিচস্থ না হয়, রাহু যদি আপনার অশুভ না হয়, এ সময়ের মধ্যে আপনিও কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি। এই রাহুর নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এই চারটি রাশি। অপার ধন পেতে চলেছে এই চারটি রাশি, ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ ভূতে দিবে এই চার রাশিকে টাকা। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনাদের থার্ড হাউসে গোচর করছে মীন রাশির ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে। আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ মীন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং আপনাদের এই সময়ের মধ্যে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে মীন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে এই রাহুর নক্ষত্র পরিবর্তনে। বিবাহের কানেকশান, আপনার কর্মযোগ, কর্মক্ষেত্রের সফলতা, কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনি মকর রাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনি কিন্তু পেতে চলেছেন রাহু আপনাকে দুহাত ভরে বিদেশ থেকে আপনাদেরকে লাভ দিবে। বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইমপোর্ট বা বিদেশে যাতে সঙ্গে যারা রত আছে, আপনি মকর রাশি মানুষ, আপনি কিন্তু লাভ পাবেন। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া
থেকে আপনার কিন্তু আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। এবং হঠাৎ কর্ম পাওয়ার যোগ, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করবে, অর্থাৎ মকর রাশি আকর্ষিক ধনপ্রাপ্তিও হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ফেভারে আসবে। কিছু ক্ষেত্রে আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন, শত্রু শান্ত আপনাদের হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন সেখান থেকে আপনারা উত্তীর্ণ কিন্তু হবেন, কর্মক্ষেত্রে সফলতা, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে চরম থেকে চরমতম উন্নতি এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট ধনুরাশি। নোট করে লিখে নিন, আপনার কপাল খুলতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের একাদশ হবে এই রাহুর গোচর এবং আপনাদের ধনপতি নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করবে। অর্থাৎ আপনার কর্কট রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে সফলতা, দীর্ঘদিন আটকে আছে এই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, লটারির শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি। আপনাদের কর্মযোগ, যারা কর্ম পাচ্ছিলেন না কর্মযোগ, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু আপনাদের হবে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তনে। এই চার রাশি পেতে চলেছে ধন, অপার ধন, এবং ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন এই চারটি রাশি, খুব জোর করাতে বলছি, যদি আপনার বাই বার্থ চার্ট রাহু যদি ভালো থাকে। আবারও বলি, শুধু প্রোগ্রাম দেখলে হবে না, নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করান এবং সঠিক প্রতিজ্ঞার প্রতিবিধান করান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজো সকলে খুব আনন্দে কাটান, আমি ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার, ধন্যবাদ।